শুভ সকাল সবাইকে। আজ 22 অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, দুদিনের বরাক সফরে এলেন ভূপেন দেবব্রত। ভূপেন দেবব্রতর উপস্থিতিতে আজ মনোনয়ন জমা দেবেন দ্রুপজ্যোতি পুরকায়স্থ 10,000 কর্মী সমাবেশের প্রস্তুতি শিলচর জেলা কংগ্রেসের। অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল কালীনগরের বেসিক স্কুল, পুড়ল মিটার। ধলাইয়ে নির্দল হয়ে লড়বেন কংগ্রেসি দিলীপ কুমার। কালী পুজোর আগেই ডানার প্রভাব আসামে, বরাক উপত্যকা সহ 13 জেলায় হলুদ সতর্কতা। মধুরাজভীর মধুপুরে 47 বাঙালি পরিবারের জমি জবরদখলের চেষ্টা, দায়ের হল মামলা। করিমগঞ্জ পৌরসভা কার্যালয়ের পাশেই গাড়ি বোঝাই আবর্জনা। গোমাংস কাণ্ড, চেরাগির হিন্দুস্তান হোটেল সিল। এবং সর্বশেষ খবরটি হল, কাশ্মীর কখনো পাকিস্তান হবে না, ইসলামাবাদকে কড়া বার্তা ফারুক আবদুল্লাহর। এবারে শুনুন বিস্তারিত খবর। ধলাই উপনির্বাচনকে সামনে রেখে দুদিনের বরাক সফরে এলেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা ও বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। সোমবার ধলাই উপনির্বাচনকে সামনে রেখে দুদিনের বরাক সফরে উপস্থিত হন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা ও বিরোধী দলপতি। এদিন শিলচর কুম্ভীররাম বিমানবন্দরে উপস্থিত হয়ে ভূপেন বোরা ও দেবব্রত শইকীয়া সংবর্ধনায় বাসলেন কংগ্রেস কর্মীদের হাতে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভূপেন বোরা জানান, ধলাই উপনির্বাচনে কংগ্রেস দল বৃহৎ আকারে জয়লাভ করবে, কারণ বিজেপি সরকার যেভাবে বরাকের জনগণের সাথে অন্যায় করেছে, ধলাই উপনির্বাচনের জনগণ বিজেপি সরকারকে বুঝিয়ে দেবে। এবং আজ ধলাই উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী দ্রুপজ্যোতি পুরকায়স্থ মনোনয়নপত্র দাখিল করবেন জেলা আয়ুক্ত কার্যালয়ে, তা সহ বিজেপি সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন। পরবর্তী খবরটি হলো, দলাইয়ে নির্দল হয়ে লড়বেন কংগ্রেসি দিলীপ কুমার। বিজেপির মতো কংগ্রেসেও বিদ্রোহ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ কংগ্রেস নেতা দিলীপ কুমার দুবি নির্দল প্রার্থী হওয়ার ঘোষণা করলেন। কংগ্রেস দল দলাইয়ের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দ্রুপজ্যোতি পুরকায়স্থের নাম ঘোষণা করতেই দলাইয়ের বিভিন্ন জায়গায় ক্ষোভ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ কর্মীরা অভিযোগ করে বলেন, জেলা কংগ্রেসের অনুমোদিত দলাইয়ের 27টি মন্ডল কমিটি ও 208টি বুথ কমিটি একতরফাভাবে ব্যঙ্গে দিয়ে সংগঠনকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এছাড়া এপিসিসির অনুমোদিত নরসিংহপুর, পালংঘাট, বর্জালিঙ্গা ব্লক কমিটিগুলি অকেজো রাখা হয়েছে। এর জন্য দলাইয়ের বিভিন্ন জায়গায় জেলা কংগ্রেস সভাপতির কুশপুতুল পুরানো হয়েছে। এসবের প্রতিবাদে আসন্ন দলাই বিধানসভা আসনের উপনির্বাচনে দলাইয়ের ভূমিপুত্র চা শ্রমিক যুবনেতা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দিলীপ কুমার দুবি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেন। সোমবার সন্ধ্যায় দারবিতে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে এক সভা করে প্রার্থিত্বের কথা ঘোষণা করেন দিলীপ কুমার দুবি। তিনি তার বক্তব্যে কংগ্রেসের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। দলাইয়ের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ সহ বাগান শ্রমিকরা তার সঙ্গে রয়েছেন বলে জোর দাবি করেন তিনি। পরবর্তী খবরটি হল, ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে কালীনগরের ঐতিহ্যবাহী সিনিয়র বেসিক স্কুল। রবিবার গভীর রাতের দিকে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়। আগুনে মিটার পুড়ে যায়। আগুনের লেলিহানে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী বিনষ্ট হলেও বরাত জুড়ে রক্ষা পায় বিদ্যালয়টি। সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দে তার সহপাঠী শিক্ষকদের সঙ্গে নিয়ে অগ্নিকাণ্ডের কথাটি সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন সহকারী শিক্ষক শাহিদ আহমেদ, স্কুলের এসএমসি কমিটির সভাপতি বিনয় দাস। পরবর্তী খবরটি হল, কালী পুজোর আগেই ডানার প্রভাব আসামেও, বরাক উপত্যকা সহ 13 জেলায় হলুদ সতর্কবার্তা। ফের বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়, যার ফলে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ছাড়া উত্তর পূর্বের প্রতিটি রাজ্যে আগাম সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দফতর। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বইবে জড়ো হাওয়া। এর মধ্যে আসামের 13টি জেলাতে হলুদ সতর্কবার্তা দিয়ে দুর্যোগ প্রশমন বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মৌসুম বিভাগের কর্তারা জানিয়েছেন, উত্তর আন্দামান সাগরের উপরে একটি নিম্নচাপের তৈরি হয়েছে, যা শক্তি বাড়িয়ে বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর বৃহস্পতিবার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ডানা। এই নামটি কাতারের দেওয়া। এর অর্থ সুন্দর ও মূল্যবান মুক্ত। এই ঘূর্ণিঝড় 90 থেকে 120 কিলোমিটার বেগে প্রবাহিত হবে বলে জানানো হয়েছে। কোথাও কোথাও আবার 135 কিলোমিটার পর্যন্ত হবে। এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গ, উড়িষ্যায় রেড অ্যালার্ট জারি করা হলেও উত্তর পূর্বে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। গুয়াহাটি বরজড় আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা জানান, নিম্নচাপের ফলে রাজ্যের ধুবড়ী, দক্ষিণ সালমারা, মানকাচর, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, বরপেটা
পশ্চিম কার্বি আংলং হুজাই ডিমাহাজাও কাচার করিমগঞ্জ হাইলাকান্দি জেলাও তিনসুকিয়াতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে 23 অক্টোবর থেকে। এই সময় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 10 প্রবণ এলাকায় দুর্যোগ প্রশমন বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে মদুরা জিপির মধুপুরে 47 বাঙালি পরিবারের জমি জবরদখলের চেষ্টা, থানায় মামলা। উদারবন মধুরা জিপির মধুপুর প্রথম খণ্ডে বাঙালি পরিবারের জমি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে 12 দিশাপুঞ্জির মার জনগোষ্ঠীর একাংশ লোক। এমনই অভিযোগ মধুপুর প্রথম খণ্ডের 47টি বাঙালি পরিবারের লোকেদের। সোমবার স্থানীয় বাসিন্দা সুনীল বিশ্বাস, অলোক বিশ্বাস, বিকাশ বিশ্বাস, প্রদ্যুন্ন নমশূদ্র, বাপ্পন বিশ্বাস, কৃপেশ নমশূদ্র, আশুতোষ বিশ্বাস, নকুল সরকাররা অভিযোগ করে বলেন, মধুপুর প্রথম খণ্ড এলাকায় 1964 সাল থেকে বসবাস করছে বেশ কয়েকটি বাঙালি পরিবার। 1967 সালে সরকারিভাবে তাদের সেখানে আশ্রয় দেওয়া সহ 84 বিঘা জমি সরকারের পক্ষ থেকে তাদের দেওয়া হয়, যার নথিও রয়েছে তাদের কাছে। দীর্ঘদিন থেকে এলাকার 47টি বাঙালি পরিবার এই জমিতে বসবাস করে কোনো মতে দিন যাপন করে আসছে। এই এলাকার পাশেই রয়েছে 12 দিশাপুঞ্জি, যেখানে মার জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। দীর্ঘদিন থেকে এই জনগোষ্ঠীর লোকেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চললেও গত প্রায় 1.5 মাস থেকে মার জনগোষ্ঠীর লোকেরা সরকারের দেওয়া জমিকে নিজেদের জমি বলে দাবি করতে শুরু করেছেন। এর পেছনে মণিপুর থেকে আসা তামকুমলিংমার ও সুমনমারের উস্কানি রয়েছে বলে উল্লেখ করে তারা আরো অভিযোগ করে বলেন, লয়ামার ও টেঙ্গামার দীর্ঘদিন 12 দিশাপুঞ্জির হেডম্যানের দায়িত্বে থাকলেও কোনোদিন জমি জবরদখলের চেষ্টা করেননি, বরং বাঙালি পরিবারের সঙ্গে মার জনগোষ্ঠীর সুসম্পর্ক ছিল। কিন্তু তাংকুমলিংমার ও সুমনমার প্রায় মাস দুই আগে 12 দিশাপুঞ্জিতে এসে ঘাঁটি গাড়েন এবং তাংকুমলিংমার হেডম্যানের দায়িত্ব নেন। এরপর থেকে স্থানীয় তাংকুমলিংমারের সহযোগিতায় বাঙালি পরিবারগুলোকে সরকারের প্রদান করা 84 বিঘা জমি থেকে উৎখাত করার চক্রান্ত এবং এই জমি জবরদখলের প্রচেষ্টা শুরু হয়। সম্প্রতি জবরদখলের উদ্দেশ্যে এই জমির প্রবেশপথ বাস দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং বাঙালি পরিবারের উপর নানা নির্যাতন শুরু করে। বাঙালিদের গৃহপালিত পশু এই এলাকায় প্রবেশ করলে মোটা অঙ্কের জরিমানা আদায় করে তারা। এমনকি জমির রাজস্ব সরকারি কোষাগারে জমা না করে 12 দিশাপুঞ্জির হেডম্যানের কাছে জমা দেওয়ার ফরমান জারি করে তারা। যদিও মারদের দেওয়া এই ফরমান মেনে নিতে রাজি হয়নি বাঙালি পরিবারগুলো, ফলে বিষয়টি সমাধানের জন্য মার জনগোষ্ঠীর সঙ্গে পরপর 2 বার বৈঠক হয়, কিন্তু তাতেও সমাধান হয়নি। বাধ্য হয়ে রবিবার স্থানীয়দের তরফে সুমনমার, তাকুমমার, তাংকুমলিংমারকে অভিযুক্ত করে উদারবন থানায় পৃথক মামলা দায়ের করা হয়। বিষয়টি সমাধানের জন্য শীঘ্রই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলে তারা বলেন, মার জনগোষ্ঠীর জমি জবরদখলের বিষয়টি কাছাড়ের জেলা কমিশনার, উদারবন্দের সার্কল অফিসার সহ স্থানীয় বিধায়ক মিহির কান্তি সুমের নজরে আনবেন তারা। প্রশাসনের তরফে শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা। পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ পৌরসভা কার্যালয়ের পাশে গাড়ি বোঝাই আবর্জনা। পৌরসভা কার্যালয়ের সামনে আবর্জনা জমা রেখে শহর পরিষ্কার রাখার আর্জি, নিজের শহর নিজে পরিষ্কার রাখুন, দোকানের সামনে ব্যবহার করুন ডাস্টবিন, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে আবর্জনা থাকলে স্বচ্ছ ভারত মিশনের আইন অনুসারে গ্রহণ করা হবে ব্যবস্থা। সোমবার মাইকিং করে শহরের ব্যবসায়ীদের সতর্ক করলো করিমগঞ্জ পৌরসভা। অথচ পৌরসভা কার্যালয়ের পাশে 3টি গাড়িতে বুঝাই আবর্জনার স্তূপ। পৌরসভা কার্যালয়ের পাশে গাড়ি বুঝাই আবর্জনা রাখার অর্থ কি, এ নিয়ে উঠছে প্রশ্ন। জেলা অ্যাডভোকেট বারের পেছনে প্রায় প্রতিদিনই রাখা থাকে আবর্জনাপূর্ণ 3টি গাড়ি। গাড়িগুলো থাকার ফলে প্রায়শই দুর্গন্ধ ছড়ায়। অ্যাডভোকেট বারের আইনজীবী রাজেশ মালা, সঞ্জিত পাল, হীরক দত্ত এ বিষয়ে পুর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বিভিন্ন সময়, কিন্তু কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন তারা। শহর সাফাইয়ের দায়িত্ব পৌরসভার উপর রয়েছে, মূলত সে কথা সবাইকে বুঝাতে আবর্জনাপূর্ণ গাড়ি গন্তব্যস্থলে না নিয়ে পৌরসভা কার্যালয়ের পাশে রেখে দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার কার্যালয়ের পাশে গাড়িতে আবর্জনা রেখে দিলে আইনজীবীরা সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। একদিকে আবর্জনা মুক্ত শহর রাখার জন্য মাইকিং করে জনগণকে অবহিত করা হচ্ছে, অন্যদিকে পৌরসভার সামনে 2-3টি গাড়িতে আবর্জনা জমিয়ে রাখা হচ্ছে। এসবের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না স্থানীয় লোকেরাও। তাদের মতে সাইনবোর্ডবিহীন পৌরসভার অস্তিত্ব বোঝানোর পাশাপাশি কার্যালয়ের পরিচিতি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে করিমগঞ্জের উপপুরপতি নিত্য দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিকেলের দিকে আবর্জনাগুলো সেখানে রাখা হলেও প্রতিদিন ভোরবেলা সেই আবর্জনা নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলে দেওয়া হয়। তবে পৌরসভা কার্যালয়ের পাশে আবর্জনা রাখার কোনো যৌক্তিকতা তিনি দেখাতে পারেননি।
শহরের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা আবর্জনা প্রতিদিন ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দিলে যেখানে সমস্যা শেষ হয়ে যায় সেখানে সেগুলো পৌরসভা কার্যালয়ের পাশে রাখার অর্থ কি এই প্রশ্নের উত্তর নেই পৌরসভা থেকে শুরু করে সাধারণ লোকের কাছে এদিকে নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ শহরের আবর্জনা পরিষ্কারের দায়িত্ব নাকি বহির্বরাকের কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে সেই সংস্থা করিমগঞ্জ শহরের আবর্জনা পরিষ্কার করবে স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে শহর সাফাইয়ের দায়িত্ব একটি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে এতদিন পৌরসভার কনসারভেন্সি শহর পরিষ্কার করত অপরদিকে গোমাংস কাণ্ডে অবশেষে সোমবার পাথারকান্দি থানাধীন ছেড়াগির হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সিল করে দিল করিমগঞ্জ জেলা প্রশাসন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর নির্দেশে এদিন জেলা প্রশাসনের একটি দল হোটেল কাম রেস্টুরেন্টে হানা দিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে সিল করে দেয় অবশ্য এর আগে এই ঘটনায় চারজনকে আটক করে পুলিশ এরা হলো আলী হোসেন রিয়াজ উদ্দিন সেলিম আহমেদ ও হাসান আহমেদ প্রসঙ্গত উল্লেখ্য গত শনিবার রাতে চেরাগিতে জাতীয় সড়ক লাগুয়া হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই ঘটনাটি ঘটে এই হোটেলে হোটেল কর্তৃপক্ষ সুরজিৎ সিনহা নামের এক গ্রাহকের পাতে দিয়ে দিয়েছিল গোমাংস পরে সুরজিৎ সিনহার পক্ষ থেকে এই হোটেল কর্তৃপক্ষের এমন জঘন্য আচরণের অভিযোগে পাথারকান্দি থানায় একটি মামলা করা হয়েছিল এই মামলার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসে প্রশাসন সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন বর্তমানে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে স্থানীয়দের অভিযোগ ব্যাপকভাবে ধর্মীয় বাবাবেগে আঘাত দিচ্ছে এই ঘটনাটি এসব কাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে এলাকার সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পরবর্তী খবরটি হলো কাশ্মীর কখনো পাকিস্তান হবে না ইসলামাবাদকে কড়া বার্তা ফারুক আবদুল্লাহ জম্মু কাশ্মীরে নতুন সরকার গঠনের দিন কয়েকের মধ্যেই গান্ডেরবালে হামলার দায় নিল পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বা সহযোগী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট রবিবারের ওই ঘটনায় কাশ্মীরি ও অকাশ্মীরি মিলিয়ে সাতজনের মৃত্যু হয়েছে এই হামলার পরই পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন কাশ্মীর কখনো পাকিস্তানের অংশ হবে না ফারুক আবদুল্লাহ বলেন পাকিস্তান যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে তাদের এসব কাজকর্ম বন্ধ করতে হবে কাশ্মীর কখনো পাকিস্তান হবে না এরপর তিনি আরও বলেন তারা 75 বছর ধরে চেষ্টা করেও পাকিস্তান বানাতে পারেনি কাশ্মীরকে আর কখনো পারবে না এমনটা করতে ন্যাশনাল কনফারেন্সের নেতা স্পষ্ট বলে দেন পাকিস্তানকে জঙ্গি মদত বন্ধ করতে হবে না হলে তাদের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে তার কথায় পাকিস্তান যদি নিরপরাধ মানুষের হত্যা বন্ধ না করে তাহলে তাদের আলোচনা কিভাবে হবে তিনি বলেন সন্ত্রাসবাদের অবসান ঘটানোর সময় এসেছে রবিবারের হামলা খুবই দুর্ভাগ্যজনক ছিল পরিযায়ী দরিদ্র শ্রমিক একজন ডাক্তার প্রাণ হারিয়েছেন এ থেকে জঙ্গিরা কি পাবে তারা কি মনে করে যে তারা এখানে একটি পাকিস্তান তৈরি করতে পারবে আমরা এই সন্ত্রাসবাদকে শেষ করার চেষ্টা করছি আমরা এই দুর্দশাকে পেছনে ফিরে এগিয়ে যেতে চাই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।